গুড মর্নিং বন্ধুরা, আজকে বুধবার। আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ করব না, তার একটাই কারণ হচ্ছে কি যে আজকে আমি তোমাদের জন্য আমার গয়নার কালেকশন নিয়ে এসেছি। যেটুকু গয়না আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তাই আমি আজকে আমার গয়নাটা তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি আমি যখন বাড়ি কিনি, এই বাড়িটা তোমাদের যে বলেছিলাম একটা রুমের একটা রুম একটা বারান্দা, তখন বাড়িটা কিনি তখন আমি সব সোনার গয়নাগুলো বিক্রি করে দিয়েছিলাম, দিয়ে আর কিছু টাকা লোন করে আমি বাড়িটা কিনেছি। তাই আমার কাছে এখন খুব একটা গয়না কিছু নেই, যেটুকু আছে মোটামুটি আমি তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করতে চাই। প্রথমেই শুরু করছি আমার ছেলের একটা আংটি, এই যে এই যে ছেলের আংটি একটা, এই দেখুন ছোট্ট একটা আংটি। এটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম, কারণ ও কোনো একটা সোনার জিনিস যেই থেকে হয়েছে দেওয়া হয়নি বলে আমি নিজের টাকা দিয়ে ওকে এটা বানিয়ে দিয়েছিলাম। নেক্সট দেখাচ্ছি আমার মেয়ের, মেয়ে যখন ছোট ছিল মেয়েকে আমি একটা পায়ের তোড়া বানিয়ে দিয়েছিলাম, এই যে দুটো পায়ের তোড়া, এই যে বানিয়ে দিয়েছিলাম ওকে। তো মেয়েকে যখন পড়াই, এটা অনেক বড় ছিল তো পড়তে পারতো না, তাই জন্য কাটাতে গিয়ে এত ছোট হয়ে গেছে যে পায়েই হয় না এখন। আর এছাড়া আমার মেয়ে কোনো পায়ে পায়ে বলুন গলায় বলুন কিছু পড়তে চায় না, তাই এটা বেকার এখন পড়ে আছে, ছোট হয়ে গেছে পড়ে আছে বেকার। নেক্সট দেখাবো হচ্ছে কি যে এই যে আমার ছেলের হাতের বালা, দেখুন ছেলের বালা। এটা আমার দিদি আমার ছেলেকে দিয়েছিল যখন ছেলে হয়েছিল, এটা আমার দিদি ছেলেকে দিয়েছিল। ছেলের আরেকটি বালা দেখাবো, এই যে এটা আমার একটা পিসির মেয়ে ছেলেকে দিয়েছিল। তোমরা সবাই ঠিক দেখতে পাচ্ছো বুঝতে পারছো নাকি আমি বুঝতে পারছি না, কিছু ভুল হলে আমাকে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা, যে কোনো যদি দেখতে অসুবিধা হয় বা আমি কিছু ঠিক করে বলতে না পারি আমাকে প্লিজ জানিও তোমরা কমেন্টে। এটা একটু পুরনো হয়ে গেছে, এটাও ব্যবহার করেছে তো। নেক্সট দেখাবো আমার বিয়ের আংটি, যেটা আমার হাজবেন্ডকে আমার বাবা দিয়েছিল বিয়েতে, এই যে এই আংটিটা খুবই মানে স্মরণীয়, এটা আমার বাবা বিয়েতে আমার হাজবেন্ডকে দিয়েছিল। আমাদের বিয়েতে আংটি দেওয়ার নিয়ম আছে, এই আংটিটা দিয়েছিল। তারপরে দেখাচ্ছি বন্ধুরা একটা খুবই পাতলা কানের আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, বেশি একদম 400 মিলি ওজন আছে, খুব বেশি ওজন না, আমি পড়তেই পারি না, এটা এত পাতলা, এটা দেখতে এরকম লাগছে কিন্তু এটা খুবই পাতলা, এই যে দেখুন দেখাচ্ছি ঠিক করে বক্সে। এই যে খুবই পাতলা এটা, এটা একদম পরা যায় না। তো নেক্সট আমি কি দেখাবো তোমাদের, দেখো এই যে একটা গলার চেন, রূপোর চেন একটা,
আমার ছেলের চেন, এটা এটা আমার ছেলে পেয়েছিল গিফটে। ছেলে হওয়ার পরে একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছিলাম, ওর বাবার খুবই মানে ছেলে হতে খুবই আনন্দ হয়েছিল। টাকা পয়সা ছিল না, তবু ওর খুব ইচ্ছা ছিল একটা অনুষ্ঠান করার, একটা ছোট অনুষ্ঠান করেছিল, তাতে এই চেনটা আমার এক ননদ দিয়েছিল ছেলেকে। তোমরা দেখতে পাচ্ছ এই যে নেক্সট দেখাবো ছেলের একটি পদম। ওই একই অনুষ্ঠানে আমার মাসি শাশুড়ি মা, আমার মানে শাশুড়ির বোন, উনি দিয়েছিলেন এই পদটা ছেলেকে। ছেলে তো মানে এত গায়ে কিছু দিলেই ও একদম চেঁচামেচি করে, না চেন পরে না পদটা পরে, কিছু পড়তে চায় না, এই জন্য পড়ানো হয় না। নেক্সট দেখাবো তোমাদের বন্ধুরা আমার দুটো কানের রিং, কানের মানে এই যে তোমরা কি বলো জানি না, আমরা এটাকে রিংই বলি। এই যে ছোট্ট ছোট্ট দুটো রিং, এটা ওর বাবাই আমাকে বানিয়ে দিয়েছিল। এই যে ওর বাবাই আমাকে বানিয়ে দিয়েছিল, ছোট ছোট দেখে এরকম লাগছে, ছোট ছোট দেখো তোমরা দেখতে পাচ্ছো, দুটো রিং আমাকে বানিয়ে দিয়েছিল। এরপরে দেখাবো আমি বন্ধুরা তোমাকে আমার একটা মানে খুবই কষ্টের জিনিস, কি বলবো, এটা আমি নিজের পয়সায় বানিয়েছিলাম যখন আমার বিয়ে হয়নি। যখন আমার বিয়ে হয়নি আমি তখন মাধ্যমিক দেওয়ার পরে আমি একটা কাজ করতাম, সেই কাজের টাকা, তখন সোনার তো খুবই কম দাম ছিল, সেই কাজের টাকা দিয়ে আমি এই চেনটা বানিয়েছিলাম। 3 মাস কাজ করার পরে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম, 3 মাস মাধ্যমিকের ছুটি পড়াতে আমি কাজ করেছিলাম, করার পর আমি এত অসুস্থ হয়ে গেছিলাম, আমি পুরো ফুলে মানে লিভার আমার পুরো বেড়ে গেছিলো, আর হাঁটা চলাও করতে পারতাম না, একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই এই চেনটা আমার খুব মনে পড়ে, ওই কষ্টের টাকা দিয়ে আমি বানিয়েছিলাম এই চেনটা। অনেকে অনেক কিছু বলে কিন্তু এটা আমার ওই কষ্টেরই টাকা, খুব কষ্ট করে এটা দিয়ে বানিয়েছি আমি এই চেনটা। এবং এই চেনে পরার জন্য ওর বাবা আমাকে একটা লকেট বানিয়ে দিয়েছে এই চেনের সঙ্গে পরার জন্য। এই যে লকেটটা, এই যে লকেট দেখো, এই লকেটটা ওর বাবা আমাকে বানিয়ে দিয়েছে চেনের সঙ্গে পরার জন্য। এবং আরেকটি স্মরণীয় জিনিস দেখাবো বন্ধুরা, যেটা হচ্ছে কি যে আমার ঠাকুমা আমার মাকে বিয়েতে দিয়েছিলেন, ঠাকুমা দুটো হাতের বাউটি বলুন যাই বলুন দিয়েছিলেন, তখনকার যুগের পুরনো, আজকের থেকে আমার ঠাকুমা মারা গেছেন, ঠাকুমার অনেক বয়স হয়ে গেছিলো, 100 বছর হয়ে গেছিলো, আমার ঠাকুমা আমার মাকে দিয়েছেন মানে অনেক দিনেরই ব্যাপার, সেইটা আমার মায়ের হতো না বলে হাতে আমার মা সেটা, আমি রোগা ছিলাম খুবই, বিয়ের সময় আমাকে দিয়েছিলেন। এই যে এটা আমি একদম পড়তে পারি না বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ ভিতরে পুরো সবুজ হয়ে গেছে, আর এই যে সাইডে এই যে ধার হয়ে আছে, এটা আমার হাতে তো এমনি ঢোকেও না, আর জোর করে পড়লে হাত কেটে যায়। এই যে ভিতরে পুরো সবুজ হয়ে গেছে, ক্যামেরায় তবুও ভালো লাগছে, কিন্তু এটা সামনে থেকে একদমই পুরনো হয়ে গেছে, আর পরার মতো নেই, সাইড পুরো একদম এই যে এগুলো ধারালো, এগুলো দিয়ে আমার হাত কেটে যায়। এইটুকু, এটা আমার মায়ের স্মৃতি বন্ধুরা, এই কথা এই মানে জিনিসটা দেখালে আমার চোখে জল চলে আসে। আমার মা বন্ধুরা আর বেঁচে নেই, মা মারা গেছে 5 বছর হয়ে গেছে, এই জন্যই আমাকে এত একা তোমরা দেখতে পাও, মা নেই আর মা না থাকলে কেউ কি জীবনে থাকে বলুন তো, দিদি আছে, দিদি অনেক দূরে থাকে,
মানে দূরে মানে কি মোটামুটি দূরে থাকে, পাশে তো থাকে না যে সবসময় আসবে, মোটামুটি একটু ডিস্টেন্সেই থাকে। জি রেখে দিলাম, এবং এর পরে দেখাবো আমি একটা আয়স্ত আমার হাজবেন্ডই আমাকে বানিয়ে দিয়েছিল। হাজবেন্ড আমাকে যেইটুকু পেরেছে আমাকেও করে দিয়েছে, আমি সব বিক্রি করে দিয়েছি। তো এই যে এটা এটা আমার হাতের আয়স্ত, এটা আমাকে বানিয়ে দিয়েছে আমার হাজবেন্ড। তখন অনেক দিন আগেকারই, তখন এটা 2.5 গ্রাম সোনা আছে এর মধ্যে, তখন সোনা 30,000 টাকা ভরি ছিল। এর সঙ্গে সঙ্গে এটা হাতে পড়তাম, বা হাতে ডান হাতে কিছু পরার থাকতো না, সিটি গোল্ড পড়তাম বলে ওর বাবা এটা তারপরে বানিয়ে দিয়েছিল। এটা হচ্ছে তোমার মানে ভিতরে লোহা আছে, তার উপরে সোনার একটা পাত লাগানো চুড়ি, সলিড চুড়ি নয়, মানে শখের চুড়ি বলে, সেই শখের চুড়ি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ডিজাইনটা, এটা এটা আমি আগে বাড়িতে পরে থাকতাম, তারপরে এখন খুলে রেখেছি, রেখে সিটি গোল্ডের দুটো চুড়ি পরে আছি দেখুন। তো এই দুটোই পরতে পারি, বালাটা তো আমি পরতে পারি না, বালাটা পরলে হাত পুরো কেটে যায়। এবং এর সঙ্গে দেখাবো আমি আরেকটি জিনিস আপনাদের, যেটা এমনি এটা সোনার নয়, এটা আমি কিনেছিলাম সিটি গোল্ডের কোনো বিয়েবাড়িতে যে পরে যাওয়ার জন্য এটা আমি কিনেছি। আমার সোনার অনেক গয়না ছিল বন্ধুরা, কানের ছিল, হাতের বালা ছিল, তারপরে গলার নেকলেস ছিল, এখন কিছুই নেই। ওই যে সব বাড়ি কেনার সময় সব দিয়ে দিতে হয়েছে। আরেকটি কানের দুল আমার আছে বন্ধুরা, এটা আপনাদের আমি দেখাবো, আরেকটি কানের দুল। এটা পরেই আমি এদিক সেদিক বিয়েবাড়ি যাই, কানের মানে বিয়েবাড়ি যাওয়ার জন্য বা অন্য কোথাও যাওয়ার জন্য তো একটা দরকার কানের দুল, এটাই আমি ওই জন্য বানিয়েছিলাম। এটা পরে আমি কোনো অনুষ্ঠান বাড়ি হলে এই কানের দুলটা আমি পরতে পারি। এই একটাই কানের দুল, আর ওই যে দেখলাম একটা ছোট কানের দুল, এটা বেশি দাম নেয়নি, এটা KDM সোনা, এটা অ্যাকচুয়ালি হলমার্কের সোনা নয়, এটা KDM সোনা। এটা যখন বানিয়েছিলাম তখন 12,000 টাকা দাম নিয়েছিল। আরেকটি আমার মায়ের স্মৃতি আছে বন্ধুরা, মা ওটা আমার মেয়ে হওয়াতে আমাকে, উনি নিজে তো যেতে পারেননি দোকানে, উনি অসুস্থ ছিলেন, তাই আমাকে টাকা দিয়েছিলেন, আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। উনি বলেছিলেন একটু ছোট করে বানাও মেয়েকে পরাবে, তো আমি তখন বললাম যে আমার তখন কানে পরার কিছু ছিল না বলে, আমি তখন ওর সঙ্গে মায়ের টাকার সঙ্গে কিছু টাকা মিলিয়ে আমি একটা বড় করে রিং বানিয়েছিলাম। এই যে মা 6,000 টাকা দিয়েছিলেন, এবং আমি তাতে আরও 4,000 টাকা দিয়ে এই রিংটা বাড়িতে পরার জন্য, এটা খুবই পাতলা বন্ধুরা, এমন দেখতে লাগছে, এত পাতলা পরে শোয়া যায় না, ভেঙে যাবে, খুবই পাতলা। তখন সোনার দাম একটু কম ছিল বলে এটা বানিয়েছি, তাতে মা খুব রাগ করেছিলেন যে মেয়েকে পরার জন্য দিয়েছি, কেন তুমি বানিয়েছ। আমি অ্যাকচুয়ালি বানালাম বন্ধুরা, কেন আমার কানে পরার কিছু ছিল না, এবার আমার কাছে যা টাকা ছিল তাতে আমার কানের দুল হবে না, এই জন্য বললাম যে বড় বানাই দুজনের টাকা মিলিয়ে, তাহলে মেয়েও পরতে পারবে বড় হয়ে। এই যে এটা আমার মায়ের স্মৃতি, আমার মা আজকে যদি বেঁচে থাকতেন বন্ধুরা দেখতেন কত উনি আমাকে মানে সবসময় আমাকে উনি খুবই ভালোবাসতেন, আমাকে ছাড়া উনি কিছু চিনতেন না। এই যে গয়না বলতে আমার এইটুকুই গয়না বন্ধুরা, এর থেকে বেশি কিছু আর আমার এখন নেই এই মুহূর্তে।
কারণ এই মুহূর্তে কিছুদিন আগে আমার ছেলে হয়েছে, 1.5 বছর হচ্ছে, ছেলে হওয়াতে প্রচুর টাকা খরচা হয়েছে, আর বাড়িটা কিনেছি বেশি দিন হয়নি, হ্যাঁ 3 বছর হয়েছে, এখন বাড়ির ঋণগুলো সব রয়েছে, সেগুলো দিতে হবে, সেগুলো যতদিন না দিতে পারছি আমি ততদিন আমার মানে চিন্তা দূর হচ্ছে না। বাড়ি করার সময় যে টাকাগুলো এদিক ওদিক থেকে নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলে আমার একটু স্বস্তি হয়। তো আমার আজকের মতো কথা এইটুকুই বললাম বন্ধুরা, আমার যা গয়না ছিল সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা প্লিজ একটু দেখো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তোমরা না সাবস্ক্রাইব করলে তাহলে আমি এগাতে পারবো না, তোমরা একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আমি চেষ্টা করছি তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আনার, দেখা যাক আমি কেমন ভিডিও নিয়ে আসি এর পরের বারে, একটু তোমরা প্লিজ দেখতে থাকো। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কালকে।